নমস্কার বন্ধুরা, আমি মিঠু, মিঠু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে, কারণ কালকেই হচ্ছে পয়লা বৈশাখ। আর সেই জন্য আমি তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। সবার কালকের দিনটা খুব ভালো কাটুক আর পুরো বছরটা যেন প্রত্যেকের ভালো যায়, সবাই ভালো থাকো। আর আমি যে আজকে তোমাদের জন্য যেই মিষ্টিটা এনেছি সেটা হলো কালো জাম। এটা কিন্তু একটা খুব জনপ্রিয় মিষ্টি, আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি। আর এই কালোজাম মিষ্টিটা আজকে আমি বানাচ্ছি এই কারণে, আমাকে এক বন্ধু বলেছে এটা বানিয়ে দেখাতে, সেই জন্যই আমি এই মিষ্টিটা আজকে তৈরি করে দেখাচ্ছি। আমার ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সমস্ত ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সেই নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে এবার আমার যা যা উপকরণ লাগবে মিষ্টিটা বানাতে, এখানে আমি নিয়েছি হচ্ছে ছানা। আমি এই ছানাটা ঘরে তৈরি করে নিয়েছি, 1 লিটার দুধে ছানা করে নিয়েছি। হ্যাঁ, ছানার রসগোল্লাটা যেদিন করেছিলাম সে যেইভাবে ভিনিগার দিয়ে ছানাটা কেটেছিলাম সেইভাবে ছানাটা তৈরি করেছি। 1 লিটার দুধে ছানা আছে এখানে। আর নিয়েছে হচ্ছে 100 গ্রাম খোয়া ক্ষীর, তার সাথে আজকে আমি মিষ্টিটা ছানা দিয়ে দেখাবো। খোয়া ক্ষীর, ছানা, আর তার সাথে নিয়েছি এই 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 চামচের 3 টেবিল চামচ ময়দা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ছোটো 1 টিস্পুন হচ্ছে নিয়েছি হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার যেটা সেটা নিয়েছি। আর 1 চামচ নিয়েছি সুজি, 8 টেবিল স্পুনেরই 1 চামচ সুজি। আর 1 টেবিল চামচ ঘি নিয়েছি, আর একটু জায়ফল ঘি নিয়েছি, জায়ফল গুঁড়ো যেটা হয়, 1/2 টিস্পুন জায়ফল গুঁড়ো নিয়েছি। তাহলে এই উপকরণগুলো দিয়েই হয়ে যাবে আমার কালোজাম মিষ্টিটা। তাহলে তার জন্য আমি এবার কী করবো, আমি এবার একটু গ্রেটারে এই ইয়েটাকে ঘষে নেবো, গ্রেট করে নেবো এই খোয়া ক্ষীরটাকে। খোয়া ক্ষীরটা গ্রেট করে নিলে খুব ভালো হবে, সেই জন্য আমি গ্রেট করে নিচ্ছি একটু। গ্রেট করে নিলাম, এবার ভালো করে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে খোয়া ক্ষীরটাকে। এবার কী করবো, আমি ছানাটাকে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবো। ছানাটাকে আমি জল ঝরিয়ে রেডি করে রেখে দিয়েছি, ছানাটা তৈরি করে তারপরে 1/2 ঘন্টা জল ঝরিয়ে তারপর ছানাটাকে আমি ঠিক করে রেখেছি। এই দেখুন, ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার সব কিছু একসাথে ম্যাশ করবো, ছানা আর খোয়া ক্ষীরটা। এবার আমি ময়দাটাকে মেশাতে থাকবো আস্তে আস্তে। সুজিটাকেও দিয়ে দেবো, 1 চামচ সুজি রেখেছিলাম, আর বেকিং পাউডারটা দিয়ে দিলাম। আর এই যে আমি জায়ফলের গুঁড়োটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই দেবেন, এটা হচ্ছে দোকানের স্বাদ, মানে একদম দোকানের কালোজাম যেটা স্বাদ হয় এই জায়ফল গুঁড়োর জন্য সেই স্বাদটা কিন্তু লাগবে দোকানের মতো একদম। আর এখানে 1 চামচ ঘি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য ঘিটা দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন, আমার ছানার ডোটা তৈরি হয়ে গেছে, এটা আমি প্রায় 15 মিনিট ধরে কিন্তু ভালো করে মেখে নিলাম, মানে একদম ছানাটাকে ঘষে ঘষে বা সমস্ত কিছু জিনিসগুলোকে খোয়া ক্ষীরের সাথে পুরো ভালো করে মেখে নিলাম। মাখাটা এবার হয়ে গেছে, এবার আমি এটাকে 1 সাইজের একটু গোল গোল করে নেবো, তারপর আমি এটাকে গোল করে ঘুরিয়ে নেবো। এবার আমি এটাকে ভালো করে গোল করে নেবো। উপরে যদি হালকা মানে ক্র্যাক টাইপের থাকে তাতে কোনো অসুবিধে নেই, কারণ কালো জামে একটু থাকে, হালকা একটু ফাটল মতো থাকে। ভালো করে মাখাটা ভালো করে মেখে নেবেন, আমি প্রায় 15 মিনিট ধরে মাখলাম সমস্ত উপকরণগুলোকে মেলানোর পর, বা তার বেশি হবে, 15 মিনিট 16-17 মিনিট ধরে ভালো করে মেখে নিলাম।
মাখাটাকে খুব ভালো করে মাখতে হবে। আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা যে আমি রিফাইন্ড অয়েলে ভাজবো, আমি তেলটা বসিয়ে দিয়েছি। একদম তেলটা মানে একদম একটু হালকা জাস্ট উষ্ণ হবে, এবং আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি, কারণ আমার গরম হলে তেলটা চলবে না। আমি গ্যাসটাকে একদম আস্তে করে রেখেছি। কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম আস্তে আছে। এবার একদম মিষ্টিটা কিন্তু ভীষণ নরম, তো খুব হালকা হাতে একটু আমি নাড়িয়ে দিচ্ছি সাড়াশি দিয়ে। একটু সময় ধরে ভাজতে হবে, এপিট ওপিট করে একদিক বেশি ভাজা হয়ে গেলে আবার পুড়ে যাবে। দেখুন, এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে আমি দুপিটি সমান করে ভেজে নিচ্ছি, কারণ বারবার উল্টে দেবেন, একটু হালকা হাতে একটু হওয়ার পর দেবেন, কারণ মিষ্টিটা প্রথম দিকটা প্রচণ্ড নরম থাকে, ভেঙে যায় বেশি উল্টাতে গেলে। দুটো দিককে সমান করে এইভাবে আমি মানে একদম ডার্ক ব্রাউন করে নেব, কারণ আমি এটা যেহেতু কালো জাম বানাবো, সেজন্য আমার মিষ্টিটাকে ভালো করে ভেজে নিতে হবে, কালারটা একদম ব্রাউন কালার আসবে ডার্ক হয়ে, তারপর আমি এটাকে নামাবো। দেখুন, আমার প্রায় এবার মিষ্টিটা মানে ভাজার দিকে মানে হয়ে গেছে শেষ কমপ্লিট, কারণ ভাজাটা একদম ডার্ক হয়ে গেছে, আর এটা যখন আমি শিরায় ফেলবো তখন আরও কালারটা ডিপ হবে, যেহেতু এটা কালো জামে এই ওপরের ইয়েটা কিন্তু শক্ত হয়, ভেতরটা নরম হবে, ওপরের যেহেতু ভাজাটা অনেক বেশি হয়। এবার আমি এগুলোকে তুলে নেব। এই হয়ে গেল, এবার আমি শিরাটা তৈরি করব। মিষ্টিটাকে শিরার মধ্যে আমি ফেলতে হবে, শিরাটা তৈরি করব। আমি এই যে এরকম এক কাপ চিনি নিয়েছি, এক কাপ চিনি নিয়েছি, এখানে 250 গ্রাম চিনি, এবার আমি চিনিটা দিয়ে দিলাম। এবার শিরাটা তৈরি করব মিষ্টির জন্য, আর তার সাথে আমি দেবো 2 কাপ জল। তাহলে 1 কাপ চিনি দিলাম আর 2.5 কাপ মতো জল দিলাম, 2.5 কাপ জল, কারণ আমি মিষ্টিটা এখানে ফোটাবো সেজন্য জলটা একটু বেশি দিলাম। হ্যাঁ, দেখুন শিরাটা ফুটে গেছে। এবার যখন আমার একটু আঠা আঠা, একটু অল্প আঠা আঠা হয়েছে, এবার আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিটের জন্য মিষ্টিগুলোকে ফোটাবো শিরার মধ্যে। মিষ্টিগুলোকে দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেব। এবার আমি মিষ্টিগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, আর ফ্লেমটা করে দেবো মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট ফুটতে দেবো। 10 মিনিট বাদে আমি দেখবো কি অবস্থায়। এবার 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলেছি, দেখুন কি সুন্দর হয়েছে, মিষ্টিগুলো ফুলে উঠেছে একদম। আর জলটা এর জন্যই চিনিতে বেশি করে দেবেন, কারণ রসটা পাতলা করলে তাহলে শিরাটা ভালো করে মিষ্টির মধ্যে ঢোকে, ঘন হয়ে গেলে একদম ঢোকে না, এর জন্য জলটাকে একটু বেশি করেই দিলে ভালো হয়। এই জন্য আমি 1 কাপ চিনিতে 2.5 কাপ মতো জল দিলাম, আর বেশ সুন্দর নরমও হয়েছে। এবার আমি এইভাবেই ঢাকনা দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেব, গ্যাসটাকে অফ করে 1/2 ঘন্টা মতো রেখে দেবো, তারপর আমি আপনাদের মিষ্টিটা কী অবস্থায় আছে দেখাবো। বন্ধ করে দিলাম গ্যাসটা, দিয়ে আমি 1/2 ঘন্টা রেখে দেব। দেখুন, 1/2 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম,
এবার মিষ্টিটাকে আমি সার্ভ করব। আর এটা কিন্তু আরও মানে যখন রসে আরও অনেক সময় থাকার পর আমি এই রাতে পুরো রাত্রেই রেখে দেবো, এটা আরও অনেক ব্ল্যাক কালো হয়ে যাবে। এখন যেমন একটু লাল লাল লাগছে দেখতে, কিন্তু এটা কিন্তু কালো হয়ে যাবে আস্তে আস্তে। আর কতটা সফট হয়েছে, একদম মানে ভীষণ সফট হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি যেরকমভাবে রেসিপিটা করলাম সেরকমভাবে ফলো করবেন, তাহলে এরকমই মিষ্টিটা ভালো হবে। ভীষণ সফট হয়েছে আমার মিষ্টিটা কিন্তু। এই হয়ে গেল আমার কালোজাম মিষ্টি। আর এবার আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম সফট হয়েছে, একদম ভেতরে রসটা ঢুকে গেছে। এই দেখুন ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে, কী সুন্দর হয়েছে। এরকমভাবে আমার রেসিপিটা আপনারা ফলো করবেন, এরকমই হবে। আর কালকে তো শুভ নববর্ষ, আপনাদের আবার জানাচ্ছি, সবাই খুব আনন্দ করবেন, মজা করবেন, আর কালকে প্রচুর খাওয়া দাওয়া করবেন। আর আমার এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই মিষ্টিটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও কালকে প্রচুর রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো সব কিছুই কালকের দিনটা করবো, আপনারাও করবেন। এবার পরের দিন আমি আবার আমার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভ নববর্ষ, খুব ভালো কাটুক আপনাদের দিনটা, কালকের দিনটা প্লাস পুরো বছরটাই।